बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम, हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल बीडी कपल इटाली। कैमन आछेन सबाई? आमी आलहमदुलिल्लाह भालो आछि। आज के सकाले उठेई देखछि झिरझिरि बृष्टि, ताई भाबलाम केन ना आज के सकालटा शुरू करब बौआ रान्ना दिए। जेहेतु बाइरे बृष्टि, खिचुड़ी आर बौआ এগুলো দিয়ে দিন শুরু না করলে কি বৃষ্টির প্রকৃত স্বাদ পাওয়া যায়? তার মধ্যে লকডাউন হয়ে সারা দিন বাসায় বসে বসে রান্না আর খাওয়া করেই তো সময় পার করছি আমরা। আজ প্রায় দেড় মাসের বেশি আমরা লকডাউনে আছি, মন চাইলেও বাইরে বের হবার কোনোই অপশন নেই, তাই আর কি করার। ভাতের চালের এই বোয়াটা মূলত আমি প্রথমেই আমার শ্বশুরবাড়িতে খাই। প্রথম প্রথম ভালো লাগতো না আমার, কিন্তু এখন খেতে ভালোই লাগে। তার মধ্যে রনিরও এটা খুব পছন্দ। আজকে সেও আমাকে রান্নায় হেল্প করছে। শুকনা মরিচটা টালা করে সেই দিল। প্রায় উইকেন্ডেই ও আমাকে রান্নায় আর ঘরের কাজে হেল্প করে, কিন্তু করার কিছুই নাই। এখানে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, যা করার নিজেরটা নিজেরই করতে হয়। তাই একজন আরেকজনকে হেল্প করলে কাজগুলো খুব সহজেই শেষ হয়ে যায়। হয়ে গেল রেডি আমাদের লাঞ্চ। আমাদের এখানে তো প্রায় সব ধরনেরই শাক পাওয়া যায়। পুঁই শাক, লাল শাক, পালং শাক, বাংলাদেশের যাবতীয় সমস্ত ধরনের শাকই আমরা এখানে পেয়ে থাকি। অনেকদিন পর এই বছরের প্রথম পুঁই শাক সেদিন বাজারে দেখতে পেলাম, তাই ভাবলাম আজকে পুঁই পাতার কয়েকটা পুঁই বড় করে ফেলি। বৌয়ার সাথে কিন্তু খেতে ভালোই লাগে। এখন বিকেল শেষে সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু এখনো বৃষ্টি থেমে নেই। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। আমার বারান্দা থেকে বৃষ্টির সময়ে এই ভিউটা আমার খুব বেশি ভালো লাগে। আমি বৃষ্টির সময়ে আমাদের বাংলাদেশের বৃষ্টির সে মাটির গন্ধটা খুব মিস করি, সেটা এখানে বৃষ্টি পড়লে পাওয়া যায় না। এখানকার রাস্তাগুলো পাহাড়ের, সম্ভবত এই জন্যই সেই স্মেলটা বৃষ্টি পড়লে আসে না। সামার চলে এসেছে তো কি হয়েছে, এখন আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই শীত। তাই ভাবলাম আজকে চিকেন থাই স্যুপটা করি। এটা ইনস্ট্যান্ট স্যুপ, খুব সহজেই হয়ে যায়, সময়ও তেমন একটা লাগে না। বাংলাদেশে গিয়েও এই স্যুপটা আমি বাসায় একদিন করেছিলাম, সবাই খুব পছন্দ করেছিল। এখন লকডাউন না থাকলে আমাদের বাসার নিচে বাঙালি রেস্টুরেন্ট আছে, সেখানে মোটামুটি সবই পাওয়া যায়, যেমন আলুপুরি, চটপটি, মিষ্টি, রসমালাই, মোগলাই, এগুলো পাওয়া যায়, সেখানে গিয়ে খেয়ে আসতাম। কিন্তু কি আর করার, মন চাইলেও যেতে পারবো না, তাই ঘরেই খেতে হবে। এখানে কিউব করা চিকেন, আদা আর রসুন বাটা, লবণ, টমেটো কেচাপ, সুইট চিলি সস আর 2 কাপ পানি একসাথে ভালো মতো মিশিয়ে চুলায় আমি বসিয়ে দিব। আর অন্যদিকে ম্যাগি ইনস্ট্যান্ট থাই স্যুপের পাউডার ঠান্ডা পানিতে গলিয়ে রাখবো।
চিকেনটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটা আমি দিয়ে দিব। এখানেই হয়ে গেল আমার থাই স্যুপটা রেডি, এখন খাওয়ার পাল্লা। তবে বিদায়টা কিন্তু এখানেই নিচ্ছি। আপনারাও কমেন্ট করে জানাবেন লকডাউনে কে কিভাবে দিন কাটাচ্ছেন। আর প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। ইনশাল্লাহ আবার আসবো নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।